জন্যই দেশে বাড়িতে আসতে চাই না রাস্তা খারাপ গাড়ি নিয়ে আসা যায় না সম্বল শুধু নৌকা নয়তো গরুর গাড়ি তোর বকবকানে একটু থামাও তো বাপু সন্ধ্যা হয়ে এলো বলে নৌকায় ওঠো ঢাকায় যেতে যেতে রাত হয়ে যাবে নৌকায় ওঠো গফুর মালগুলো তাড়াতাড়ি নৌকে তুলতো বাপু এই যে ভাই আপনি কি ওপার যাচ্ছেন হ্যাঁ ঘাটে আর একটা নৌকো দেখছি না কাইন্ডলি যদি আপনাদের নৌকোয় আমাকে ওপারে নিয়ে যান আমার বড় উপকার হয় বেশ আসুন থ্যাংকস মাঝি একটু জলদি চালাও আকাশের অবস্থা ভালো না আমি তোর মা খা
হ্যাঁ অসম দিন স্যার আমাকে দিন তুই কি পারবি আমি দাদা হয়ে পারছি না এসে দিদি উনি এসে কাঁদে না কাঁদে না দিদি উনি আপনি যান আপনি যান স্যার দেখবেন আমি ঠিক সামলে নেব কাঁদে না কাঁদে না ধরে 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 যা দম ফুরিয়ে গেছে দাঁড়াও চাবি দিয়ে দিচ্ছি তুমি যখন ওর মা হয়েছো তখন আমি বাবা না হয়ে কি পারি আসি আব্বু চলে গেল আব্বু চলে গেল কুকুমণি ওঠো ব্যক্তি ওদিকে তোমার দেরি দেখে দাদু একেবারে রেগে ফায়ার ও বাপরে দাদু ছেড়েছি আঙ্কেল আজ বড্ড দেরি হয়ে গেল ও ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বলো পুরনো চাল ভাত পারে না কেন দেখে চলতে পারেন না আপনি দেখে চলতে পারেন না আমি সব দেখেছি দোষ দুজনেরই তোমার 50% তোমার 50% তোমার সঙ্গে দুটি চোখ আছে তোমার সঙ্গে দুটি চোখ আছে স্টপ দেখা দেখি এখন আর দেখি কি হবে তখন দেখতে পারোনি অ্যাক্সিডেন্ট তো হবে অ্যাক্সিডেন্ট তো হবে ডোন্ট মাইন্ড ইয়াং ম্যান বড্ড রসিক বুড়ো তো ভেতরে রসকস না থাকলে কি আর তোকে আমার কায়দা করে বাঁচিয়ে দেই আসলে দোষ ছিল তোরই তা ছোকরাটা যে হ্যান্ডসাম অ্যাক্সিডেন্ট করার মতোই কি বলিস জানি না তার মানে জেনে গেছিস যৌতুকের বলি গরিব মেয়ের পিতা যৌতুকের টাকা দিতে পারে নাই বলে নিষ্ঠুর কসাই স্বামী কেমন নির্মম ভাবে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে দেখো দা ভেরি স্যাড এর রীতিমতো প্রতিকার হওয়া উচিত দিনের পর দিন এই অত্যাচার কিছুতেই মুখ বুঝে সহ্য করা যায় না সমাজের গোটা দেহেই ক্যান্সার তুই আর আমি একা কি করতে পারি বল সত্যি দাদু নারীরা কত অসহায় I love you. প্রেম করবেন? কিন্তু আমার প্রেমের ওজন যে অনেক বেশি সহ্য করতে পারবেন তো নিশ্চয়ই পারবো
জীবনে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে ইতলামি করবি না মানা আমাকে মাফ করে দিন মনে থাকে যেন বিউটিফুল ওয়ান্ডারফুল একদম সাক্ষাৎ মোহাম্মদ আলীর নানি কিন্তু মেয়ে হয়ে এমন সুন্দর মার শিখলেন কোত্থেকে মেয়েরা তো শুধু মার খেতে শেখে কিন্তু না পুরুষদের এই ধারণা আমি বদলে দেব বলেন কি ওরে বাপরে বাপ আপনি পারবেন আপনি পারবেন আমি বুঝে ফেলেছি তা আর একটু বোঝাই না না প্লিজ ওতেই চলবে থ্যাংকস তা আপনি রাস্তায় কেন আপনার গুতো খাওয়ার জন্য সেদিনের মতো বুঝি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবো না না আপনি যতই হাসেন আমি কিন্তু সত্যি দুঃখিত দুঃখিত কেন কেন সেদিন আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করেছি আরে না না দোষ তো আমারই ছিল আপনার সঙ্গে দুর্ব্যবহার করার জন্য আমারই বরং দুঃখ পাওয়ার কথা তবে আমি দুঃখ পাচ্ছি না কারণ কারণ সেদিন ওই অ্যাক্সিডেন্টটা না হলে আপনার মধ্যে একটা ভালো ছেলের সঙ্গে আমার যে পরিচয় হতো না দেখছেন কি আর শত্রুতা নয় আজ থেকে এখন থেকে আমরা বন্ধু কই হাতে হাত রাখুন ও আমার বন্ধুত্বে আপনার কোনো আস্থা নেই আবল তাবল কি বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ ও মাই সুইটি হাউ সুইট ইউ আর মাই সুইট হার্ট ও ভাইয়া কি ব্যাপার জামা কাপড় না খুলে শুয়ে আছো যে প্রবলেম সিরিয়াস প্রবলেম তুই বুঝবি না ভেবো না ভাইয়া ইনশাল্লাহ সব প্রবলেম সলভ হয়ে যাবে ছটপট মুখ হাত ধুয়ে নাও ভাত খাবে প্রবলেম সিরিয়াস প্রবলেম প্রবলেম বিগ প্রবলেম ও প্রবলেম তাড়াতাড়ি যাও না ভাইয়া প্রবলেম উফ এটাই তাহলে আসল প্রবলেম বেশ আমি সলভ করে দিচ্ছি ব্যবসার কাগজপত্রে কালি ঢেলে সব নষ্ট করে দিয়েছে
কই দেখি না 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 তোমাকে দেখতে হবে না আমি আবার টাইপ করে নেব হয়েছে বাবু হয়েছে খাবি চল তুমি যাও আমি আসছি আমি দাড়ি মোচওয়ালা বোনিয়া আমি কি করব সত্যি সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি বুঝলি রোজ হাঁটাহাঁটি করলে না শরীরটা খুব ভালো থাকে কারেক্ট লাগেনি তো না বুঝেছি তুমি টায়ার্ড হয়ে গেছো এখানে বসে রেস্ট নাও আমি আমি একটু ঘুরে আসছি অলরাইট সরি একটু দেরি হয়ে গেল রাগ করেছো আমার পোড়া কপাল একদিকে জোয়ান খোকা আর একদিকে বড় খোকা দুটোকে একসাথে ম্যানেজ করে কি করে ও মাই গড এবার সামলা আরে সামলা ও এবার সামলা বড় লোকের নাতিনি গো জামের ঘরের সতিনি গো নিজের দোষটা ঢাকতে গিয়ে সাজাও মিথ্যে মামলা সামলা এবার সামলা ওরে ওরে সামলা ও এবার সামলা এবার সামলা এই সামলা এবার সামলা মরা গাঙ্গে ভান্ডা কিনা শুকনো ডালে ফুল ফোটে না জোয়ান খাতে বুড়ো নিয়ে করছো কেন ঘাপলা সামলা এবার সামলা ওরে ওরে সামলা এবার সামলা ভালোবাসার বেশত করে এখন তুমি যাবে সরে ইজ্জতের উপরে আর সইবে না তো হামলা সামলা এবার সামলা ওরে ওরে সামলা ওই এবার সামলা নাচ জামাই গো রাগ বলে জামাই গরাক বলো নাতিল তুমি মুক্ত লো দুদিন পরে বোঝা যাবে যেতে বড় কামলা কিশমিস হলো এবার মামলা কিশমিস হলো এবার মামলা আজ কিশমিস হলো এবার মামলা কিশমিস হলো এবার মামলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো ভালো
আপনি ভালো আছেন? ভালো। তোমরা বসে আলাপ করো, আমি আসি। বস বস। তা এত সাত সকালে এই নিকাটটা? ও মাই গড, তোর বিয়ে? এই তোকে কিন্তু আসতে হবে। অফ কোর্স। তা বড়টি কেমন রে? ছেলে আমার সাক্ষাৎ রাজপুত্তুর। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হবে না, আমার একমাত্র বোনের একমাত্র ছেলে রাজপুত্র হবে না? তাহলে বেন সাহেবা, কথা যা ছিল বিয়ের দিন যৌতুকের বাকি 50,000 টাকা দেবেন বলেছিলেন। আমি আমি অত্যন্ত দুঃখিত বেন সাহেবা। দুঃখিত? কি বলতে চান? না না, অন্য কিছু নয়। নার্গিসের বাবা যে ইন্স্যুরেন্স করে গিয়েছিলেন, এ বিয়ের আগেই তার কাগজপত্র সব রেডি হবার কথা, কিন্তু এখন হয়নি। বলেছে সামনের সপ্তাহে সব রেডি হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, চেকটা পেলেই ব্যাংক থেকে টাকা তুলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। না, টাকা না পেলে বিয়ে হবে না। না না, বিয়ে সেবা ভাই, আপনাদের এ বিয়ে ভেঙে দেবেন না। আমার মেয়ের জীবনটা তাহলে ধ্বংস হয়ে যাবে, বিশ্বাস করুন। আমি কথা দিচ্ছি, আপনাদের সব টাকা আমি শোধ করব, বিশ্বাস করুন। বিয়ের সেবা, আপনার কথা আমি বিশ্বাস করি না। দেখো দেখি, আমি সব টাকা শোধ করে দেবো, বিশ্বাস করুন। কথা বলি, আমার চুলে পাক ধরেছে, দেখি বুঝতে পাচ্ছি যে ভদ্রমহিলা মিথ্যুক নন। ভাইজান, তুই কথা বলিস। দেখি দেখি, বাহ অপূর্ব। দাঁড়া, তোর বরটিকে দেখে আসি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি ওয়া নূরে আরশিহি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবী আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামাল্লাহ। চিচিন ফাক, এসে পেয়েছি তোমাকে, এসো আমার সাথে, এসো এসো। কানে রাখি, আসসালামু আলাইকুম। কতদিন পর আমার বাড়িতে এসছেন আপনারা? না তাক পরে খাবো। ভালা না ভাইয়া? ভাইয়া সবসে ভালা রুপাইয়া, সবসে ভালা রুপাইয়া, সবসে ভালা রুপাইয়া। বেঁধে রাখি টাকা, যৌতুক, আমার জাফরের বিয়ের যৌতুক। ভোরের স্বপ্ন সত্য হয়, আমার বোন খালেদা যদি ওর ছেলের বিয়েতে এত টাকা যৌতুক পায়, তাহলে আমার জাফর তো সোনার টুকরো ছেলে। এবার ব্যাংকক থেকে ফিরে এলে ওর বিয়ে দেব, তারপর শুধু টাকা টাকা। সেই টাকা ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে রেখে দেব। একটা রিক্সাও দেখছি না। হারামজাদি, তোর মা চালাকি করে তোকে আমার ঘরে গছিয়ে দিয়ে
যৌতুক দেবার ভয়ে আত্মহত্যা করেছে তা আমি বুঝি না। না কান খুলে শুনে রাখ, তোর বিয়ের যৌতুকের টাকা আমার চাই, আর তা তুই শোধ করবি। মা, আমি এতে এখন আপনারা ছাড়া আমার জেল কেউ নেই, আমি কি করে টাকা শোধ করবো? বিয়ের পর স্বামী মেয়েদের একমাত্র ভরসা, তুমি মাকে বোঝাও। আমি এতে তুই তো এখন বুড়ি রে, তোকে এখন এতিমখানা রেখে আসা যাবে না, বুঝলি? আমি আমার ছেলের আবার বিয়ে দেব, তুই এবারে থেকে বেরিয়ে যা। আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেবো না। তুমি, তোমাকে এর মধ্যে কে আসতে বলেছে? আমার বিবেক। রাখো তোমার বিবেক, তোমার ওই বস্তা পচা বিবেক নিয়ে সারাটা জীবন চাকরি করে রিটায়ার করেছ, এখন পঙ্গু হয়ে ছেলের ঘরে বসে বসে হারাম খাচ্ছ, লজ্জা করো না তোমার। আমাদের মা ছেলের ব্যাপারে নাক গলাতে এসো না। সীমা লঙ্ঘন করো না খালেদা, সীমা লঙ্ঘন করো না, আল্লাহ সইবে না। তোমরা যা করছো তার জবাব আজ না হোক কাল ওপরওয়ালার কাছে তোমাদের দিতেই হবে। এই এদিকে আয়, কথা আছে। বুড়োটাকে নিয়ে আর পারছি না বাবা, আমি এখন কি করব বাবা? মা তুই পালা, পালা এই নরক থেকে, তুই পালা, নইলে নইলে যৌতুকের টাকার জন্য ওরা তোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবে মা, মেরে ফেলবে। তুই পালা। নার্গিস, সুইটি তুই কখন এলি? তুই তুই কাঁদছিস কই? না তো আশ্চর্য নারী জাতি, দুঃখের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তবুও অন্যের চোখে নিজের শ্বশুর শাশুড়ি ও স্বামীকে কিছুতেই ছোট হতে দেবে না। এবার কি, তোকে যা বললাম তাই কর। নিরীহ নিষ্পাপ মেয়েকে যৌতুকের টাকার জন্য তোরা মেরেই ফেললি? না না, এত বড় অন্যায় অত্যাচার আমি কিছুতেই সহ্য করবো না। আমি থানায় যাচ্ছি, আমি তোকে ফাঁসিতে ঝুলাবো, আমি তোকে ফাঁসিতে ঝুলাবো, আমি তোকে ফাঁসিতে ঝুলাবো। বাবা, বাবা হয়ে তুমি আমাকে ফাঁসিতে ঝোলাতে চাও? হ্যাঁ হ্যাঁ, তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। আচ্ছা, তাহলে আমি বা ছেলে হয়ে কেন তোমাকে বেহেস্তে পাঠাতে পারবো না বাবা? কিন্তু এ ঘরে এভাবে ওদেরকে পোড়াচ্ছিস কেন? কারণ আইনের কাছে প্রমাণিত হবে, ঘরের বউ রান্নাঘরে রান্না করতে গিয়ে অসাবধানতার ফলে তার সারা গায়ে আগুন ধরে যায়, তার চিৎকারে পঙ্গু বুড়ো শ্বশুর পুত্রবধূকে বাঁচাতে গিয়ে নিজেও আগুনে পুড়ে মারা যায়। It's an accident. না, এটা দুর্ঘটনা নয়, চক্রান্ত,
চক্রান্ত করে ওরা আমার বান্ধবীকে খুন করেছে। হ্যাঁ, কিন্তু প্রমাণ, প্রমাণ ছাড়া আইনের চোখে সবই যে মূল্যহীন। উফ, প্রমাণ প্রমাণ প্রমাণ, প্রমাণের অভাবে কত অসহায় মা বঞ্চি আজ সঠিক বিচার পাচ্ছে না। কত বিচারের পানিতে নীরবে নিভৃতে কেঁদে কেঁদে মরছে, তার শেষ নেই। আজ আজ নার্গিসের এই অবস্থা, কাল কাল যে আমারও হবে না তার নিশ্চয়তা কি? মা বোনের জাতকে চিরদিন এমনি ভাবে ধুকিয়ে ধুকিয়ে মার খাবে। নাও ইয়ং ম্যান, নাও শুরু করো। বাইজ ভাই, তোমার বাবা কি করেন? আমার বাবা ডিএসপি ছিলেন, উনি মারা গেছেন। ও, একটা অপারেশনে গিয়ে ক্রিমিনালদের গুলিতে উনি মারা যান। তোমার বাবা ডিএসপি ছিলেন? জি। ক্রিমিনালদের গুলিতে মারা গেছেন? হ্যাঁ। তোমার বাবার নাম কি? মিস্টার জামান। হোয়াট, তুমি তুমি জামানের ছেলে? তুমি উনিকে চিনতে দাদু? চিন্তা মানে, ওর বাবা আমার জুনিয়র ছিল। একদিন ওর বাবাকে সঙ্গে নিয়ে আমি এক কুখ্যাত ক্রিমিনালের গ্যাংকে ধরতে গেলাম। এখন আমাদের কি হবে? আমার গর্ভে যে তোমার আরেক সন্তান, তার কি হবে? আমাদের সবাই কেমন অসহায় করে রেখে তুমি কেন চলে গেলে? কেন চলে গেলে? কেন? হ্যাঁ, তোমার বাবাকে আমি সন্তানের মতো স্নেহ করতাম। তোমার বাবা মারা যাবার পর তোমার মা তোমাকে নিয়ে তোমার নানার বাড়িতে চলে গেলেন, আমিও বদলি হলাম। তারপর আর দেখা সাক্ষাৎ নেই। তা তুমি এখন কি করছো? জি, MBA শেষ করে এখন ব্যবসা করছি। ভেরি গুড। তোমার মার সাথে একবার দেখা করতে হয়। সত্যি আমি ভাবতেই পারিনি এতদিন পর আবার আপনার সঙ্গে দেখা হবে। হ্যাঁ সত্যি। শিল্কি দাদু, আপনি যে কিছুই খাচ্ছেন না, আরেকটু মিষ্টি। না না দিদি ভাই, আমার আবার ডায়াবেটিসের প্রবলেম। এখন তোমরা একটু বাইরে যাও, তোমার মার সাথে আমার জরুরি কথা আছে। বুঝতে পারলাম না, বুড়ো আবার আমাদের তাড়িয়ে দিল কেন? তোমার মাথায় ঘিলু বলতে কিচ্ছু নেই, আমাদের সামনে বুঝি এর কথা তুলবে? ইয়ে এই বিয়ে কার বিয়ে? তোমার আর তোমার এই সুইটির। এই ভালো হবে না কিন্তু। এই শোনো শোনো, অসম্ভব কোথায়?
ঘুষ তোদের সুইটির জন্য ভালো একটা ছেলে পেয়েছি তোদের আর এক মেয়ে জানি না বেঁচে আছে না মরে গেছে নোটটা কালই ফেরত দিস কিন্তু আচ্ছা চল যা এমন বেপরোয়া ভাবে গাড়ি না চালালে তো পারেন কি করবো গাড়িতে বসলেই উড়ে যেতে ইচ্ছে করে বসে যা হয় আর কি বুঝেন তো হ্যাঁ মাটির পৃথিবীকে ভ্রুক্ষেপ করে উড়ে চলায় যে আভিজাত্যের অহংকার বুঝতে পেরেছি আপনি বেশ রেগে গেছেন যাক বোঝার মতো মন তাহলে আছে ধন্যবাদ ওয়েলকাম আমিও বুঝে গেছি তোমারও পাওয়াটা বেজে গেছে ওগো নাজমা এখনো কলেজ থেকে ফেরেনি সে কি এখনো ফেরেনি না ওই তো এসে গেছে নাজমা এত দেরি করলি যে মা লাইব্রেরি ওয়ার্ক করতে করতে দেরি হয়ে গেল মা এদিকে তোর মা চিন্তায় চিন্তায় অস্থির যা মা হাত মুখ ধুয়ে নে আমি তোদের খেতে দিচ্ছি যা দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল এখন একটা ভালো ছেলে দেখে ওর বিয়েটা দিতে পারলেই নিশ্চিন্ত হই এমন বেপরোয়া ভাবে গাড়ি না চালালে তো পারেন কি করবো গাড়িতে বসলেই উড়ে যেতে ইচ্ছে করে হ্যাঁ মাটির পৃথিবীকে ভ্রুক্ষেপ করে উড়ে চলায় যে আভিজাত্যের অহংকার এক সুন্দর খাঁটি হিরে আমি এই হিরেটাকে কেটে ছেটে আমার মনের মানসী করে ধরে রাখবো কি রে আজ তোর কি হয়েছে বলতো সে কখন থেকে জিম মেরে বসে আছিস ওই মেয়েটার দু চোখ দেখে আমি ওই মেয়েটাকে বিয়ে করব শোন তুই মেয়েটার নাম ঠিকানা সব জেনে খুব শীঘ্রই তোকে জানাতে হবে এই তো রাখ তোর খোঁজ খবর ওঝা ওকে আপা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সামান্য একটা উকিলের মেয়ে কি আছে ওদের তুমি আমার লাখ টাকা রাব্বা তোর দাম কি ওরা দিতে পারবে দেখ কিভাবে দেখায় আরে আমি যে জায়গায় তোর বিয়ে ঠিক করেছি তারা তোকে যৌতুক দিয়ে আলী বাবা বানিয়ে দেবে যৌতুক নেবার কোনো প্রয়োজন আমার নেই তোর নেই আমার আছে এই দেখ তোর মাকে বিয়ে করার সময় এই ঘড়িটা যৌতুক হিসেবে পেয়েছিলাম কোম্পানি বন্ধ হয়ে গেছে কিন্তু ঘড়ি চলছে যৌতুক চলবে চলুক এই তো মুক্তি খুলেছে যৌতুক আমি চাই না কিন্তু আমি চাই আমার বাড়ি ঘর আমার প্রচুর টাকা পয়সা আমি যৌতুক দিয়ে কি করব আমি যৌতুক চাই না আমি চাই শুধু ওই মেয়েটিকে বলিস কি আপা হ্যাঁ যদি তোমরা মত না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই দেখো যায় কোথায় ঠিক আছে ঠিক আছে বাড়ি ছেড়ে যাস নে আব্বা আমাকে কাঁদাস নে তুই যা চাস ঠিক তাই হবে ঠিক আছে তাহলে আজই কথাবার্তা পাকা করে তুমিও এক কথা রাজি হয়ে গেলে ভাইয়া উল্টো কথা বলেছি আমার নাম মতলব আলী মতলব ছাড়া আমি এক কদমও হাঁটি না
আমার একমাত্র উপার্জনশীল ছেলে বাড়ি ছেড়ে চলে গেলে খাবি কি? কাজ করা তাও তো 10 টাকা হালি। তাই মা ছেলে মিলে আমাকে একটা সৎ পরামর্শ দিবি, তা না খালি পেয়ে চলায়। এই জন্যই কি তোদের দুটোকে বাড়িতে রেখেছি। কিন্তু মামা, তাই বলে বলা বলি শেষ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপাতত ওই মেয়েটির সাথে ওর বিয়ে হবে। আমি এখন না, এক পাগলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আমি পাগল নই, এই তোমাকে পাবার খুশিতে বোধহয় সত্যি পাগল হয়ে যাব। কি হলো, কিছু বলছো না যে? নাকি আমাকে তোমার পছন্দ নয়? কি পছন্দ নয়? তুমি আমার স্বামী, আর স্বামীর পায়ের নিচে মেয়েদের। বেহেশত, নো নো ডার্লিং, এগুলো সেকেলের বাসর ঘরের ডায়লগ। আমরা নতুন যুগের ছেলে, এ যুগের বাসর ঘরের ডায়লগ হচ্ছে স্বামীর বুকে স্ত্রীর, আর স্ত্রীর বুকে স্বামীর হেভেন। আই মিন বেকেশ, কাম কাম অন ডার্লিং, ওকে, ইয়েস, ওটা কি? পোস্তা মানে করলা রস। করলা রস? জি স্যার, খেয়ে ফেলুন। ডাক্তার সাহেব কাল বলে গেছেন আপনার ব্লাড সুগার বেড়ে গেছে, এখন থেকে নিয়মিত করলার রস আপনাকে খেতে হবে। ভোলা ভোলাকে ডাকছেন কেন? আমার বন্ধু। ও হো, আমি নিয়ে আসছি, খেয়ে ফেলুন। নিন স্যার। স্যার, এ সময় বন্দুক দিয়ে কি করবেন? শিকারে যাবেন বুঝি? হ্যাঁ, শিকারে। স্যার, এই তার আগে এটা খেয়ে ফেলুন। জি না, ওটা তুমি। আমি, আমার তো সুগার নেই স্যার। সারা খা, খা নাহলে গুলি করলাম। পিতা, সবটা খা, সবটা, কুইক কুইক। ননসেন্স, গুড সেভনি। দাদু, দাদু দেখো, দেখো দেখো দাদু, আল্লাহ কি সাংঘাতিক খবর! নারী পাচার করতে গিয়ে দুটি লোক পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ তাদের থানায় নিয়ে যাবার পথে কে বা কাহারা যেন আসামিদেরকে গুলি করে মেরে ফেলে। এটা নিশ্চয়ই কোনো সংঘবদ্ধ দলের কাজ। থ্যাংকস, মেনি মেনি থ্যাংকস। পুলিশ লালুদের মুখ থেকে কথা বের করবার আগেই তুমি ওদের মুখ চিরতরে বন্ধ করে দিয়েছ, এর জন্যে তুমি অবশ্যই পুরস্কারের দাবিদার। যাও, এনজয় করো। থ্যাংক ইউ বস। এসো। এখানে কোথায় নিয়ে এলে? ইটস মাই হ্যাভেন। এতদিন তোমাকে শুধু ভালোবেসে এসেছি, আজ তুমি আমার আকণ্ঠ তৃষ্ণা মিটিয়ে দাও। টিটু, হ্যাঁ
নইলে ভাববো তোমার ভালোবাসা মিথ্যে। না, বিশ্বাস করো টিটু, আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি। তাহলে তো কোনো কিন্তুই থাকার কথা নয়। এসো, কাম অন। না, ছাড়ো, ছাড়ো বলছি। বিয়ের আগে কিছুতে আমি আমার নারীত্বকে হারাতে পারবো না, কিছুতেই না। বেশ, আমাকে যখন তুমি বিশ্বাসই করতে পারছো না, তখন তোমার ইচ্ছে আগে পূরণ হোক। কাম অন। এবার তো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, কি তাই না? জানি, আমি জানিয়ে দিচ্ছি। না, এই আমি পারবো না। পারবে না মানে পাগল হয়েছো? আমার এক ফ্রেন্ড তোমার সম্মানে অলরেডি ক্লাবে পার্টি থ্রো করেছে। তুমি না গেলে সোসাইটি তার কাউকে মুখ দেখাতে পারবো না। জলদি করে পরে নাও। না না, ওই পোশাক আমি কিছুতেই পড়তে পারবো না, আর ক্লাবও যেতে পারবো না। কি হলো? ক্লাবে যাবে না? না। এই তোমার শেষ কথা? হ্যাঁ। ননসেন্স। এই ভাবি এলো না কেন? রাগ তোর ভাবে। এই কি ব্যাপার? ব্যাপার আবার কি? নিশ্চয়ই খুব সুন্দরী বউ পেয়েছে, তাই আমাদের দেখাতে চাচ্ছে না। পাছে আমাদের নজর পড়ে, সেই ভয়ে ঘরের বউকে পোটলা বেঁধে শিকায় তুলে রেখে এসেছে। এমন তো হতে পারে, আমাদের এই সমাজে মেশাতে যোগ্যতাই নেই। সেই লজ্জে বউকে আনে। আমি কোন দিক দিয়ে ঢুকলাম, জাল না না দরজা? ও দরজাই তো। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে দুঃখ দিতে চাইনি। তবে কি সুখে সাগরে ডুবিয়ে মারতে এসেছো? যে জাফর চৌধুরীর চোখে চোখ রেখে এতদিন কেউ কোনো কথা বলার সাহস পেত না, সোসাইটিতে সে জাফর চৌধুরীর মান সম্মান আজ মাটিতে মিশে গেছে। আর আর এই জন্য দায় তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। ভেবেছিলাম
যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া তুমি এক মডার্ন গার্ল। মডার্ন কিন্তু জানতাম না তুমি অন্ধ, অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন সেকেলের এক সাধারণ মেয়ে। আমি এক অতি সাধারণ মেয়ে, যে মেয়ে চাই মন প্রাণ দিয়ে শুধু স্বামী সেবা করে যেতে। সে মেয়ের বিশ্বাস মুখে রং মেখে সংসেজে মেকি রূপের পসরা নিয়ে দশজন পরপুরুষে চোখের সামনে নিজেকে বিকাশ করা নারী ধর্ম নয়। যে মেয়ে থাকো তোমার লেকচার। না না, আমি তোমাকে মদ খেতে দেব না। ভাইয়া লেগে গেল মনে হচ্ছে। লেগে গেল বলছিস কি? কঠিন তোমার চা। এই ওঠো। চমৎকার, একেবারে আদর্শ গৃহিণী দেখছি। কাল থেকে তুই সকালে চা দেবি, আর কারোর মুখ আমি দেখতে চাই না, বুঝলি? মেয়ের চিন্তায় আর কত কাঁদবে? বাপ মা কত স্নেহ মমতায় মেয়েকে মানুষ করে, তারপরে বিয়ে হলে সে মেয়ে চিরদিনের জন্য পর হয়ে যায়। তুমি একবার দেখে আসবে কেমন আছে আমার নাজমা। ঠিক আছে ঠিক আছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয়? তুই আমার মায়ের পেটের বোন হয়ে ভাই মতলবাদী মতলব বুঝতে পারছিস না? সোজা আঙুল বাঁকিয়ে নে, দেখবি সুর করে ঘি উঠে আসবে, তখন মনের সুখে কেটে উঠতে খাবি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কি হয়েছে, মুখে আঙুল কেন? ও কিছু না, একটু ঘি খাচ্ছিলাম। হ্যাঁ ও নে, এই দেখুন আপনি দাঁড়িয়ে কেন, বসুন 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 বস, তুই বস। অনেকদিন মাঝবেন শকুনের হায়াত। আমি আর খালেদা এই একটু আগে আপনার সঙ্গে দেখা করব বলে ভাবছিলাম না, মানে ইয়ে একটা সামান্য বিষয় নিয়ে আলোচনা করাচ্ছে। বিষয় কি? বিষয় না মানে ইয়ে 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 বল না, আমার তো চক্ষু লজ্জা। বিআই সাহেব, মানে বলছিলাম কি, আমাদের জাফরের তো হুট করে বিয়েটা হয়ে গেল, মানে মানে রিকিং মানে মানে করছিস, মানে হলো গিয়ে ইয়ে দেনা পাওনা। জি কি বলতে চান স্পষ্ট করে বলুন।
না না তেমন কিছু না এই ধরুন টাকা পয়সা আর কি দ্যাট মিন্স যৌতুক তো মুছে ফেলেছে এত বুদ্ধি না হলে কেন উকে তা কবে দিচ্ছেন কত দিচ্ছেন কোথায় দিচ্ছেন আদালতে ভালো ভালো কি বললেন আদালতে এই জন্য যে সরকার যৌতুক বিরোধী আইন করা সত্ত্বেও আপনাদের ব্যাপারে সেই আইনটা শিথিলযোগ্য কিনা তার ফয়সলা হওয়া দরকার হইলে জেল জরিমানা যাবজ্জীবন ফাঁসি কি বলে রে ছি 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 বিআই সাহেব ঠাট্টা মস্করাও বোঝেন না আমাদের জীবন তো শেষ এখন টাকা পয়সা যৌতুক দিয়ে কি করব একটু রঙ্গরস এই তো সম্বল আপনি তো বড্ড রসিক দেখো দেখি বৌমাকে ডাকা হয়নি বৌমা বৌমা আরে তুই গিয়ে একটু দেখ না আচ্ছা আমি দেখছি জামাই বাবাজি বোধ হয় কাজের ছেলে কাজে গেছে বাবা আয় মা কখন এলে থাক মা থাক বৌমা তুমি বিআই সাহেবের নাস্তার ব্যবস্থা করো আমি আসছি বস তোমরা সব কেমন আছো বাবা মা ভালো মা ভালো তুই কেমন আছিস এখানে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো না বাবা তুমি বসো আমি তোমার জন্য নাস্তা আনছি এটা নিয়ে যা তোমার মতলব সত্যি বুঝে দেয় সেই জন্যই তো আমার নাম মতলব আলী কি বিয়ে সাহেব কিছুই যে খেলেন না অনেক খেয়েছি না না তা কি করে হয় এই চমচমটা না না আর পারবো না আসি বিয়ে সাহেব আসসালামু আলাইকুম আলাইকুম আসি মা আবার এসো বাবা আচ্ছা কি দেখো আম্মা আবলা এবার একটু ফুপু আম্মাকে দেখো দেখাচ্ছি মজা তোর বাপ আইনের ভয় দেখায় আজ থেকে আমার আইন তোকে দেখাবো এখন থেকে সমস্ত কাজকর্ম তুই করবি আর চাকরানির মতো থাকবি কোথাও লাগেনি তো মা কি যে তুই করিস খালেদা যৌতুক ফ্রি বইয়ের গায়ের উপর হাত তুলিস খাও মা খাও চমচম খাও গায়ের সেরে রাজা গায়ে গতর খেটে যৌতুকের টাকা শোধ কর এসেছ কেমন আছে আমার নাজমা ভেবো না ও খুব সুখেই আছে নবাব নন্দিনী সারাদিন বসে বসে কি শুধু বাসনই মাখবি কাপড় চোপড় ধোয়া রান্না বান্না এগুলো কে করবে তোর বাপ হায় হায় রে আমার সোনার সংসার ভেঙে খান খান করে ফেললো রে আমি ইচ্ছে করে ভাঙিনি বৌমা ইচ্ছে করে ভাঙিনি এমনি ভেঙেছে হারাম যদি মায়া কান্না রেখে এবারে কাপড় চোপড় গুলো ধোগে যাও কি হলো কাটা কোথায় পায়ে এসো বের করে দি এই জন্যই তোমার সঙ্গে আসতে চাই না দোস্ত বলো তুমি আরো মিষ্টি
সোনার মেয়ে তুমি থেকো না তো দূরে দুষ্ট বলো তুমি আরো মিষ্টি করে তবু সোনার মেয়ে তুমি থেকো না তো দূরে কেমন করে রয়েছি মুক্ত যেমন থাকে ঝিনুকে আজল যেমন থাকে দু চোখে দুষ্টি ছেলের মিষ্টি কথা হারিয়ে ফেলেছি আমারে আমায় দুষ্ট বলো তুমি আরো মিষ্টি করে তবু সোনার মেয়ে তুমি থেকো না তো দূরে আমি তো তোমার Go!
আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা আমাদের জীবন বাঁচিয়েছেন। ওরা তোমাদের কোথায় নিয়ে যাচ্ছিল? ওরা আমাদের জোর করে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। তোমরা এখন থেকে স্বাধীন, যাও, তোমাদের কেউ কিছু করতে পারবে না, যাও। হারামজাদি, ঘুমাস। ঘুমাচ্ছিস? বসে বসে শুধু হারাম খাবার গিলছিস, একটা কাজও ঠিক মতো করিস না। সারাদিন তুই ওর পেছনে লেগে আছিস কেন বলতো? না, লাগবে না, লেখাপড়া বাদ দিয়ে সারাদিন শুধু গান। না, তোদের ভাই বোনের জ্বালায় আর আমি পারি না। জীবন তো চলে পড়ে একেবারে শেষ হয়ে গেল। বাড়ির সবাই মিলে তোমার উপর যে অত্যাচার শুরু করেছে তা দেখে আমার বুক ফেটে যায়। তোমার দুঃখ কষ্ট দেখে আমার বড্ড মায়া হয়। এই নরম হাত ছাড়ুন, আমার জন্য আপনাকে দরদ দেখাতে হবে না, আপনি আসতে পারেন। হায় হায় রে, দেখি
দেখ দেখ আমার সাদের সিল্কের পাঞ্জাবির কি হালত দেখ আয় আয় দেখ দেখে যা আবার কি হলো ভাইয়া দেখতে পাচ্ছিস না পাঞ্জাবির পাশ থেকে আমাকে দেখা যাচ্ছে এ পার বাংলা ও পার বাংলা উইদাউট ভিসা ফ্রি পাসপোর্ট কি সর্বনাশ ও যেমন তোমার পাঞ্জাবি ভোগলা করে দিয়েছে তেমনি আজ আমিও ওর কলিজা ঝরঝর করে দেব আরে চর মারলে হবে একটা লাথি মার না বাবুতে পাঞ্জাবি কিনে দিতে পারবে না আচ্ছা কি হয়েছে তোর বলতো ঠিক মতো বাড়ি যাস না অফিসেও যাস না দিন রাত এখানে বসে বসে শুধু মদ গিলছিস কি হয়েছে ভাবির সঙ্গে কি তোর কি হয়েছে গা তো খুব গরম দেখছি পানি পানি খাবে বৌমা দাঁড়াও দিচ্ছি ওঠো মা পানি খাও আমরা বাইরে যাচ্ছি ফিরে এসে যেন দেখি ঘরের সব কাজ শেষ হয়েছে নইলে তোর এই জ্বরের দাওয়াই আরো ভালো করে দেব মনে থাকে যেন হ্যাঁ টিটু আমি আমি তোমার সন্তানের মা হতে চলেছি লক্ষ্মী টি এবার তুমি আমাকে তোমার ঘর তুলে নাও নইলে কেলেঙ্কারি হয়ে যাবে তুমি তো জানোই আমার মা বাপ নেই আমি এতিম ছোটবেলা থেকে মামার ঘরে মানুষ হয়েছি আমি অন্তঃসত্ত্বা জানলে মামা মানে আমাকে কাঁদে না লক্ষ্মী ভয়ের কি আমি নিজে স্বীকার করছি আমি তোমার সন্তানের পিতা আর মাত্র কয়েকটা দিন সবুর করো তারপর আমাদের বিয়ের অনুষ্ঠান চলো লজ্জা কিসে বাড়িতে এখন কেউ নেই এসো বুঝলি দেখো দেখি কি করে ঘরে বলি হচ্ছে না এই যে মামা মা দেখো কি কেলেঙ্কারি তোমরা কেউ বাড়িতে নেই
এই সুযোগে আমাকে ঘরে ডেকে এনে আরে চুপ কর তুই লজ্জা এই সমস্ত কথা জোরে বলাবলি করতে নেই এই মেয়ে দেখো দেখি একটা মেয়ে হয়ে তুমি পুরুষকে তোর এত বড় সাহস আমার ফেরস্তার মতো ছেলেটাকে নষ্ট করতে চাস না না মিথ্যে সব মিথ্যে তাহলে দাও না একটা আর সাফাই গাইতে হবে না বেরো এই মুহূর্তে বাড়ি থেকে বেরো বাবা এইভাবে হবে না বেরো হারাম বলিস সিঁড়ি থেকে নিজের থেকেই পড়ে গেল এখন তো দোষ হবে আমাদের যাও বাপু যাও এখানে আর থেকো না ওরা তোমাকে মেরেই ফেলবে শেষে থানা পুলিশ খবর দেবে ঝামেলা আরে দূর পাও পাও তুমি আমার পাটা একবার নাপাক করে দিল এই খালেদা দেখছিস কি সরানা বদমাইটাকে ওঠ হারামজাদি বেরো বলছি ফের যদি ও বাড়িতে ঢুকেছিস তাহলে গলা টিপে তো তুই মরেই ফেলবি এখন আমি কোথায় যাব এ মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মা বাবাকে মুখ দেখাবো কি করে না 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 ভয়ের কোনো কারণ নেই এখনই জ্ঞান ফিরে আসবে আমার হাতে দিন কিন্তু মেয়েটা ওভাবে আত্মহত্যা করতে গিয়েছিল কেন মনে হয় মেয়েটার উপর টর্চার হয়েছে হ্যাঁ আর তাই হয়তো মনের দুঃখে মরতে চেয়েছিল ওর জ্ঞান ফিরলেই সব জানা যাবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি সাহেবের সঙ্গে একটু দেখা করতে চাই আসুন মানে আপনি উকিল সাহেব মানে নাজমা আপনার মেয়ে কি হয়েছে কি হয়েছে আমার নাজমার আপনারা আমার সঙ্গে তাড়াতাড়ি চলুন যেতে যেতে সব বলবো আসুন কাঁদে না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে নাজমা মা 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 আমি সব শুনেছি ওদের কাউকে আমি ছাড়বো না ওদের সব কাটাকে আমি ফাঁসিতে ঝোলাবো না তাহলে তো ওরা মরে গিয়ে বেঁচেই যাবে কিন্তু সেই সুযোগ দেওয়া চলবে না ওদের বাঁচিয়ে রেখে শিক্ষা দিতে হবে আর সেই শিক্ষা আমরা দেব না ওদের মরতেই হবে ছবি এই ছবি এখানে কেন কি হয়েছে ওনারা আমার বাবা মা কি কি বললে ওরাই তোমার বাবা মা হ্যাঁ
আমার হতভাগ্য পুত্র আর পুত্রবধূ ওরা কেউ আর বেঁচে নেই। শুধু বেঁচে আছে ওদের দুই সন্তান, দুটি মেয়ে। দুটি মেয়ে? একজন তার দাদুর স্নেহে বড় হয়েছে, আরেকজন আরেকজন নিঃসন্তান বাবা মার স্নেহে বড় হয়েছে। এসব এসব আপনি কি বলছেন? যা বলছি তার এক পর্ণও মিথ্যে নয়। সেদিন নদীতে নৌকা ডুবির সময় আমি ছিলাম সেই নৌকায়, আর আমার কোলে ছিল ওদের আরেক সন্তান। কোথায় কোথায় আমার হারিয়ে যাওয়া আরেক নাতনি? নিয়তি আজ এতদিন পর আপনার সামনে তাকে এনে দাঁড় করিয়েছে। আমাদের এই নাজমাই আপনার সেই হারিয়ে যাওয়া আরেক নাতনি। দাদু, বোন আমার, আয় আমার মুখে, আয় আমার মুখে। তুই আমার বুকু, হায় বুকু, আমার দাদু ভাই, দাদু ভাই। তোকে তোকে তোর শ্বশুর বাড়ির লোকেরা মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমি ওদের পিঠের চামড়া খুলে জুতো বানাবো, তারপর তারপর আবার ধুমধাম করে তোর বিয়ে দেবো। না দাদু, নাজমর শ্বশুর বাড়িতে ফিরে যাবে এবং এবং তুফান হয়ে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এবার আমার লাখ টাকার যৌতুক ঠেকায়। কি হয়েছে আব্বা? তোমার আপদ বিদায় ফুলত নিজেই মানে মানে কেটে পড়েছে। বেশ করেছে, আমার কোনো কিছু শোনার প্রয়োজন নেই। আই এম আব্বা বলে গেল কোনো কিছু শোনার প্রয়োজন নেই, অর্থাৎ যা করার আমি করবো। বাহাল করিয়া বাজান রে ধরিয়া সুন্দরী কামালা, কোনের সঙ্গে মানায়। আগে তোমাকে শিখতে হবে এই তথা কথিত মডার্ন সোসাইটির রীতি নীতি, তারপর শুরু হবে তোমার অভিনয়ের পালা। আরে খাবি তো সেভেন আপ, কিন্তু অ্যাক্টিং করবি মাতালের। না এটা কিন্তু তোর ভারী অন্যায় দোষ, ভাবি রাগ করে চলে গেল তাই বলে তুই তার একটা খবর নিলি না? সেটা তুই বটে। হ্যাঁ
মানে তুমি? হ্যাঁ, স্বপ্ন নয়, সত্যি আমি। এসো, এবার নতুন করে তোমার ইচ্ছে মতো আমরা আমাদের জীবনকে হাসি আর গানে ভরে তুলব। রিয়েলি? অফ কোর্স। কংগ্রাচুলেশনস। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এসে পরিচয় করিয়ে দিই, এরা আমার বন্ধু, মাই হাজবেন্ড। নাইস টু মিটিং ইউ। থ্যাংক ইউ। বসো। এই উইস্কি। ওকে ওকে। এক্সকিউজ মি, আমি আসছি। ওয়ান প্যাক উইস্কি প্লিজ। হাই ডার্লিং। নো ডার্লিং। ইয়েস ডার্লিং, 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 কাম অন, কাম অন। ইয়েস ইয়েস, কাম প্লিজ। এক মিনিট। এদিকে। ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা। Come on, let's cheers for this lovely night. My dear, mind to dance with me? Well, I don't mind. Kiss me. Good evening, sirs. I see. কিছু করতে গিয়ে বোধ হয় সাপই বেরিয়ে পড়বে দেখছি। সাপ? আমি শিওর এই ক্লাবে সেই সংঘবদ্ধ ক্রিমিনালদের আখড়া যারা নারী পাচারের সাথে জড়িত। ঠিক বলেছ, এদের উপরে কড়া নজর রাখতে হবে। আরে দেখেন কি সাহেব, আল্লাহ দিলে আমি 32 বছর ধরে ঘটকালি করছি। কেমন যেন একটু গাবদা গুবদা মোটা মনে হচ্ছে না? মোটা? হ্যাঁ। আরে ডায়েট কন্ট্রোল করলি সাহেব মেয়ে পাতলা হয়ে যাবে। হ্যাঁ, লেখেন লেখেন VCR না? লিখছি। তো এটা কি যৌতুকের ফর্দ দেখছি? মাশাআল্লাহ, একেবারে ঢাকা টু আরিচা রওনা দিল। আমি এখানে উইথ মাই ওয়াইফ। কাম অন ডার্লিং, কাম অন। এটা কোন দেশ আব্বা? বাংলাদেশ। এই যে ওই ছেলে আপনার পুত্র? জি। ওই মেয়ে আপনার পুত্র বধু? জি। তাহলে আমাকে এখানে তামাশা করার জন্য ডেকে এনেছেন? জি। আপনি এখন আসতে পারেন। কি দেখছো? আমার বউকে। এবার তোমার মনে মতো হয়েছে তো? তুমি হবে কি বলো, আমি তোমার মনের মতো কিনা?
চারণ না। এবার আমি সারা জীবনের জন্য তোমার আঁচলে বাধা পড়লাম। ইচ্ছে করছে তোমার দুটি রাঙা পায়ে নূপুর হয়ে বেজে উঠি। টেবিলে দিয়েছি নাস্তা, আর দেখতেন তোর নাস্তা, আমি এখন হয়ে গেছি খাস্তা। যাবাক আল্লাহ গো, আর খালে তার কান্নটা দেখো, বিয়ে খেতে গিয়ে রাতটাই কাবার করে দিল, এখনো ফেরার নাম গন্ধ নেই। হ্যাঁ রে ফর্দ, এখন তোর কি হবে? আর ওই ডাইনি তো এবার মেম সাহেব ওই বাড়িতে ঢুকেছে। ডার্লিং, দশটা বাজে, আর কত ঘুমাবে? ওঠো। বেশ, তুমি ঘুমো, আমি অফিসে যাই। এ নামে আব্বা 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 রে, তুই কি করলি আব্বা? কি করলাম মানে? আবার সেই পালানো বউটাকে নিয়ে। ও আর পালাবে না বাবা, পালাবে, নিশ্চিন্ত থেকো, পালাবে না। শিওর 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 পালাবে না। সার্টিফিকেট পেয়েছিস? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন আমি কি করি? কেন ভাইয়া, কি হয়েছে? কেন ভাইয়া, কি হয়েছে? যাও সারা রাত ধরে বিয়ে খাও। আমার আব্বা জানকে জাদু করে ওই ডাইনি শোধ করে ঢুকে পড়েছে। কি দেখাচ্ছি মজা? হারামজাদি, আমার সঙ্গে চালাকি, জুতিয়ে আমি তোর মুখ যদি আজকে লুম্বনা করে দিই। হারামজাদি, কোন সাহসে বাড়িতে ঢুকেছিস? আমার স্বামী বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? যাই হারামে, এতদিন আপনারা সাহস দেখিয়েছেন, আমার সাহস দেখেন, জাহান্নামে। বিপদের সময় আল্লাহকে ডাকতে হয়। আশা করি টের পেয়েছেন আমি কি এখন থেকে বাড়ির সব কাজ, কাপড় ধোয়া, বাসন মাজা, ঘর ঝাড় সব করতে হবে। খালেদা, ইউ স্টপ। না ঠিক আছে, সব আপনি করবেন। হ্যাঁ, আর আপনি বাজার করবেন। ওকে, না ঠিক আছে, মনে থাকে যেন। জি জি, নাও অল গেট আউট, যেতে বলছে। আয় একেই বলে শক্তের ভক্ত। আমার হাতটা বোধহয় ভেঙেই দিল রে, এখন এই ন্যাংরা হাতের যৌতুক নিলে ভালো দেখাবে। দাঁড়াও না, ঘাবড়াচ্ছ কেন? আমার টিটু হংকং থেকে ফিরে আসে। আর তোর হংকং বাড়িতে যে কিং কং ঢুকে পড়েছে, কি সারা পরামর্শ হচ্ছে? কিছু না আব্বা, না থুড়ি, কিছু না মা, কাজ করুন গিয়ে। আয় মা, দূর। আয় বোন, কি বলি, মাথা কত করে। Thank you.
লন্ডন নয়তো প্যারিসে না সীমানা ছাড়িয়ে যাব যে হারিয়ে মনের পাখা ভেসে উপায় নাই রে আমার স্বামীর সংসার ভেঙে চুরমার করে ফেললো লুলা তো করতে তো পারেনি না ভাঙার বেলা ওস্তাদ কাজকর্ম না করতে করতে হাত পা লুলো হয়ে গেছে অপায়া নারী জাতি কলঙ্ক নিজের স্বামীকে খেয়ে বিধবা সেজে আমার স্বামীর সংসার তছনছ করা মতলব নো নেভার আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না ঠিক মতো কাজকর্ম করুন নইলে আপনার নসিবে লাল বাত্তি জ্বলবে ও হ্যাঁ ভালো কথা আমি ক্লাব থেকে ফিরে এসে যেন দেখি সব কাজ সুন্দর মতো করা হয়েছে নইলে তো বুঝতেই পারছেন কাজ করুন Thank you.
চিকেও লাথি মারে ভাবিয়া করিও কাজ করিয়া মাই গড বোনেনাটা বাবা জাফর কি হয়েছে ফুপু দেখ বাবা তোর বউ কেমন আমাকে চাকরানি বানিয়ে ফেলেছে বারে কাজের মেয়ে তো একজন ছিলই তুমি তো তাকে বাড়ি থেকে তাড়ি দিয়েছো হ্যাঁ তাই না হ্যাঁ দেরি হয়ে গেল কিসের একটা গন্ধ বেরোচ্ছে না মাল সাফা কি করেছিস খালেদা বৌমার এত শখের কাপড়টা কি আছে এত কথা কিসে আমি তা বৌমা
কেমন আছিস মা? ভালো। তোকে আর ওরা কষ্ট দিচ্ছে না তো? কষ্ট দেবে আমাকে? বলো ওরা কষ্ট পাচ্ছে কিনা। কেমন আছো বাবা? নিজের বাবা ডেকে কেন মায়া বাড়াচ্ছিস মা? তুই তো এখন ভালো করেই জানিস আমরা তোর কেউ নই। বাবা মা, জ্ঞান হবার পর থেকে আমি তোমাদের বাবা মা বলে জানি। তোমরাই আমাকে বাবা স্নেহ মায়ের আদরে বড় করেছ, লেখাপড়া শিখে মানুষ করেছ, আর এখন এখন বলছো তোমরা আমার কেউ নও, তোমরা এত নিষ্ঠুর বাবা। কে বলে তুই আমার সন্তান নয়? তুই যে আমার, আমার সন্তান মা। তুমি আমাকে মাফ করে দে মা, মাফ করে দে বাবা। কে? হে বাবা, তুই নেই আর সেই সুযোগে ওই হারামজাদি আবার বাড়িতে ঢুকে পড়েছে। ঢুকে কার পূজারি করেছে? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক আছে, ওকে আসতে দাও। এসে পড়েছে মা। আসসালাম আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। দেখেছিস হারামজাদির তেজ? তেজ ঠান্ডা করছি। এইবার খেল শুরু। তোকে আজ আমি এমন মার মারব, শরীরে মলম মাখাবার চামড়া পর্যন্ত। না 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 না, তোর মতো আমি এত নিষ্ঠুর নই। তোর গায়ে মলম মাখার মতো চামড়াটা অবশ্যই থাকবে। শুরু হয়েছে গুতানি। এক গুতাতে যেমন তেমন, দুই গুতাতে মজা, তিন গুতাতে হইবি তুই বাঁশের মতো সোজা। গুতানি গুতানি। আমাকে বুদ্ধি দেয়, আমি বুঝি না, আমাকে সাইড দিতে হবে। এই সাইডটা ভালো। সেদিন মিথ্যে অপবাদ দিয়ে তুই আমার স্বামীর ঘর থেকে তাড়িয়েছিলি। চাবুকটা ফেলছে না কেন? উপম্মা, বেচারার মলম পুটির ব্যবস্থা করুন। এই দেখো, আর আউ করিস না ছাগল। সব সময় বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শোনেই না,
এখন থেকে রোজ সকালে এই কবিতাটা তেলাওয়াত করবি। বাকি সব করে রব না টুকু এটা না। সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়েছে। রাখো তোমার ভালো। তোমার ভালো আমি নিকুচি করি। ওমা এর প্রতিশোধ যদি আমি না নিয়েছি তো আমি বাপের বেটাই না। তুই বাপের বেটা থাকবা না থাক আমার তাতে কিছু যায় আসে না। অবস্থা কেরাসি দিন রাত মা বেটা খালি পেছে লাগায়। তোর কথা শুনে আমি অন্যায় অন্যায় করি। আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী আমি আর এদের দলে নেই। ছিছি মামা এত শিগগির তুমি হার মেনে গেলে? হ্যাঁ গায়ে মলম মাখার চেয়ে হার মানা অনেক ভালো। হার মেনেছি হার মেনেছি ক্ষতি নাই রে লজ্জা নাই রে। ঠিক আছে তারও প্রয়োজন নেই আমি একাই দেখে নেব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তোমাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও তোমার দেখা পাইনি। শেষে তোমার বন্ধু রফিকের কাছে এই ঠিকানা পেলাম। তোমার ভাই আমাকে আশ্রয় দাও। কে আপনি? এক ভদ্রলোকের বাড়িতে ঢুকে কি নাটক শুরু করেছেন? টিটু এ কি বলছো তুমি? তুমি আমার স্বামী, আমি তোমার বিয়ে করা স্ত্রী, এই মাসুম দুধের বাচ্চা তোমার সন্তান। মিথ্যে, সব মিথ্যে। আমি আপনাকে চিনি না জানি না, এর আগে কোনোদিন আমি আপনার ছায়া পর্যন্ত দেখিনি। কি দেখছেন? বেরিয়ে যান। না না, তোমার দুটো পায়ে পড়ি, এমন নিষ্ঠুরভাবে আমাকে অস্বীকার করে তাড়িয়ে দিও না। ছোটবেলা থেকে বাবা মাকে হারিয়ে মামার আশ্রয়ে ছিলাম, তারা আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন স্বামী হয়ে তুমিও যদি আমাকে আশ্রয় না দাও তাহলে আমি কোথায় যাবো, কার কাছে যাবো? আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। I say get out! Get out! Wonderful, wonderful. কালকের ধুলাই ঠিক মতো হয়নি দেখছি, গায়ে এখনো প্রচন্ড শক্তি আছে। ভাবিস নে, বল ও কার স্ত্রী? আমি জানি না। বল ও কার সন্তান? আমি জানি না। জানিয়ে তো আজ তোকে আমি ছাড়বই। তোর মুখ থেকে এই প্রশ্নের জবাব জবাব দে ও কার স্ত্রী? জবাব দে ও কার সন্তান? জবাব দে, বল ও কার স্ত্রী? জবাব চাই ও কার সন্তান? জবাব চাই ও কার স্ত্রী? বল বল, হারাম কর ওই বাচ্চা কার? বলবি না? আমার সন্তান, আমার স্ত্রী। নাজমা এখন থেকে এটা তোর বাড়ি, হাই আমার সাথে হাই। Ugh.
টিটু টিটু বাবা বাবা দেখি বাবা দেখি দেখি শোনা দেখি ছেলেটা একটা গাধা খালে দাঁড়ে বড় মাঠে না আবার আনতে যাব তুমি ঠিকই বলেছো এখানে ওদের কোনো কোনো আসা যাওয়ার কাছে সন্দেহজনক মনে হচ্ছে তোমরা ওদের উপরে কড়া নজর রাখবে যাও ওকে বস হাই ম্যাডাম কাম অন লেটস ডান ও ও শিওর আপনার ওয়াইফ আমাকে পছন্দ করেছে আমার সঙ্গে নাচতে চাইছে আপনি যান আপনার ওয়াইফকে ভবিষ্যতে আমার গ্রামের সম্মানিত লোকদের সঙ্গে এমন ব্যবহার করলে আমি কাউকে আস্ত রাখবো না সরি আই এম এক্সট্রিমলি সরি যান আপনার ওয়াইফ কিনে বাড়ি যান প্লিজ চলো বাড়ি চলো যাব না আমি বলছি চলো না চলো বলছি হ্যালো ওয়েলকাম মিস্টার রহমান আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম চলো তাহলে আগামীকাল পাঁচটায় পাহাড় করে মাল ডেলিভারি দেওয়া হবে আমি বোন চন্দে চন্দে ও ডার্লিং তুমি এত নিষ্ঠু কেন গো ক্লাবে কেবল নেশাটা জমে উঠেছিল আর তুমি কিনা সব মজা করে দিলে দূর আমি ক্লাবে যাব না আর কোনোদিন তুমি ক্লাবে যাবে না ক্লাবে যাব না না ক্লাবেও যাবে না নাচতেও পারবে না বলো মদও খেতে পারবো না হ্যাঁ হ্যাঁ খাওয়া তো দূরের কথা
মদ স্পর্শ পর্যন্ত করতে পারবে না। বলো কি, এখন মদ যে আমার স্বামী অর্থাৎ তুমি, তোমাকে স্পর্শ করতে পারবো না। তুমি পাগল টাগল হলে না তো? মাথা রাখো, ঘুমাও, যাও। ঘুমাও যেন কচি খুকি। দেখতে তো পাচ্ছ মদ ঢালছি। কেন? তুমি খাবে আমিও খাবো। এই নাও ডার্লিং, আগে তুমি। আর তুমি কোনোদিন খাবে না, খাবে না। আস্তেজ, আর কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন খাবে না, খাবে না, আর কোনোদিন না। এ তুমি কি করলে? মদ ছাড়া যে আমি বাঁচতে পারবো না। কেন, কেন আমার মদের মতো ভেঙে দিলে? কেন বলো, বলো। আর একবার মদের নাম উচ্চারণ করেছো কি, আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলো। তবু মদ আমি কিছুতেই ছাড়তে পারবো না। মদ আমি খাবই, খাবো না। আমি তোমার স্বামী, স্বামীর অধিকার নিয়ে তোমাকে আদেশ করছি, আর কোনোদিন তুমি মদ খাবে না। স্বামী, স্বামীর অধিকার? লজ্জা করে না তোমার? আজ এসেছো আমার উপরে স্বামীর অধিকার ফেলাতে? সেদিন কোথায় ছিল তোমার স্বামিত্ব, যেদিন আধুনিকতা নামে কতগুলো নোংরা পোশাক পরে আমাকে তুমি ক্লাবে যেতে বলেছিলে? নিজের ঘরের বইয়ের আব্রু ইজ্জত ধুলায় মিশিয়ে দিয়ে তাকে বাজারে পণ্য সামগ্রীর মতো দশজন মাতাল লম্পট পরপুরুষের আলস্য ভরা লোভী দৃষ্টির সম্মুখে নিয়ে গিয়ে দাঁড় করাতে চেয়েছিলে সেদিন? সেদিন কোথায় ছিল তোমার স্বামিত্ব? বলো, জবাব দাও। আজ আমি জবাব চাই। আমি তো কোনোদিন তোমাদের ওই তথাকথিত আধুনিক মেশ আসতে চাইনি। আমি তো কোনোদিন ক্লাবে যেতে চাইনি। আমি তো কোনোদিন মদ স্পর্শ করতে চাইনি। আমি ছিলাম এক সহজ সরল খাঁটি বাঙালি মেয়ে, যে আজীবন তার স্বামী সেবা করার জন্য একটা ছোট্ট সুন্দর সংসারে স্বপ্ন দেখেছিল। কিন্তু কে, কে সেই আমার স্বপ্নকে ভেঙে খানখান করে দিল? তুমি, তুমি, তুমি। হ্যাঁ নাজমা, আমি স্বীকার করছি, সব দোষ আমার, সব দোষ আমার। আর স্বামী হয়ে আমি আমার নির্দোষ স্ত্রীর গায়ে হাত তুললাম। না না, এ হাত আমি ভেঙে ফেলবো, এ হাত আমি ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো, ফেলবো, ভেঙে ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও। হাত তোমার মতো এই নিষ্পাপ মেয়ের গায়ে উঠেছে, সে হাত আমি ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো। ভয় লাগে, তোমার কিছু পায়ে পড়ে, তুমি, তুমি শান্ত হও। ভাইয়া, আমার জামা দিয়ে তুমি জুতো মুছলে? বেশ করেছি, জুতোর ব্রাশ রাখিস কোথায়? আমার এত শখে সাদা জামা দিয়ে তুমি। এমন মরা কান্না কাঁদবি তো, একদিন আমি তোকে মেরে ফেলবো। তা তো ফেলবে, আমি তো তোমার শত্রু, নইলে কি আর বারবার মেরে ফেলতে চাও? লক্ষ্মী বোন কাঁদে না।
রাগ করে না। ঠিক আছে, আমি তোকে নতুন কাপড় এনে দেবো, এর চেয়ে সাদা একদম আয়নার মতো ঝকঝকে পরিষ্কার কাপড়। চাই না, চাই না তোমার কাছ থেকে নতুন আয়নার মতো ঝকঝকে কাপড়। লাগবে না, লাগবে না। পাগলি বোন। বাদল সুইটি পুলিশে খবর দিয়েছিল, ওরা বার বার আমার কাজে বাধা দিচ্ছে, আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, আর সেই উদ্দেশ্যেই আমার ক্লাবে ওদের এত আনাগোনা। তুই কক্রোচ শপের লেজে পা দিয়েছিস বাদল। একজনের জন্য খুব সুন্দর একটা জিনিস আনা হয়েছিল। কার কোনো জিনিস টিনিস আমার প্রয়োজন নেই। ঠিক আছে, আমার কোনো বন্টনের প্রয়োজন নেই। অমন একটা বোন না থাকলে আমার কি হয়? আচ্ছা বাবা, ভুল হয়েছে, এক কান মুনছি হাত জোর করছি, মাফ করে দাও। কেন ভাইয়া? আমার লক্ষ্মী বোন। ভাইয়া বলো না আমার জন্য কি এনেছো। বলবো না। বলো না ভাইয়া। বলো না, বলো না ভাইয়া। আগে এক কাপ চা। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। Oh!
তোমার কাছ থেকে নতুন আয়না মতো ঝাঁক থেকে কাপড় লাগবে না, লাগবে না। মিনুকে আমি কথা দিয়েছিলাম ওকে নতুন কাপড় উপহার দেব, এনেছি মা, ওর জন্য সাদা নতুন কাপড় এনেছি। বাবাকে খুন করেছিল। কি বললেন? আপনার বাবাকে খুন করেছেন? হি ইজ দ্য ক্রিমিনাল, যাকে সারাজীবন চেষ্টা করেও আমি ধরতে পারিনি। এবার বুঝেছি, বাবার মতো আমি ওর পথে কাটা হয়ে দাঁড়িয়েছিলাম, তাই ও আমাকে খুন করতে এসেছিল, কিন্তু মারা গেল আমার বোন মিনু। তুই আমার বাবাকে, আমার বোন মিনুকে খুন করেছিস, তোকে আমি কিছুতেই ছাড়ব না। যতই তৎপর হোক না কেন, আমাকে ধরা এত সহজ নয়। হোটেলে তালা ঝুলিয়েছ? ইয়েস বস। টিটো, তোমাকে যে জন্য ডেকেছি, আমার বিশ্বাস একমাত্র তুমি এদের খাঁচায় ভরতে পারবে। ওরা আমাকে সর্বশান্ত করেছে, এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। ইয়েস বস, চরম প্রতিশোধ। আর এই প্রতিশোধের পালা শুরু হবে জাফরের স্ত্রী নাজমাকে নিয়ে। হ্যালো, বলছি। হ্যাঁ, এক ক্রিমিনাল আপনার বোন নাজমাকে কিডন্যাপ করে মধুপুর গড়ের টুরিস্ট বাংলোতে নিয়ে গেছে। জি, কি বললেন? হ্যাঁ হ্যাঁ, পুলিশকেও খবর দিয়েছি। মধুপুর গড়ের টুরিস্ট বাংলোতে? হ্যালো, মিস্টার জাফর চৌধুরী, শুনুন, আকরাম আপনার ওয়াইফকে কিডন্যাপ করে মধুপুর গড়ের টুরিস্ট বাংলোতে নিয়ে গেছে। কি যাতা বলছেন আপনি? আপনার শুভাকাঙ্ক্ষী। মধুপুর গড়ের টুরিস্ট বাংলো। হ্যালো, হ্যাঁ বলছি। শুনুন মাতাল জাফর, আপনার সুইটিকে কিডন্যাপ করে মধুপুর গড়ের টুরিস্ট বাংলোতে নিয়ে গেছে। কি? মধুপুর গড়ের টুরিস্ট বাংলো?
টেলিফোনে তোমাদের সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। হারামখোর, তোকে ধীরে বিগ দাদার ধীরে। কথাটা শেষ, এদের সবাইকে নিয়ে চল, নিয়ে চল। সবাইকে ধরে নিয়ে গেছে, আপনি কিচ্ছু ভাববেন না, ওদের একজনকে আমি আটকে রেখেছি। নারী জাতির ত্রাণ কর্তা সেজে তোমরা আমার অনেক ক্ষতি করেছ, তাই একান্ত বাধ্য হয়ে আরে টিটো, তুমি আচ্ছা পাশান বাদ, তোমার দুধের বাচ্চাকে দেখে দেখে হয়রান, আর তুমি একটু ফিরেও তাকাচ্ছ না, যাও যাও কোলে নাও, একটু আদর করো। ও শিওর বস, দাও ওকে আমার কোলে দাও। না আমার খোকনকে দেবো না। না না না, কাঁদে না কাঁদে না আব্বু, বোধহয় খিদে পেয়েছে, দুধ খাবে। কি মুশকিল, দুধ এখন কোথায় পায়? দুধ যে নেই আব্বু, ও দুধ নেই,
নাইট্রিক অ্যাসিড আছে। নাইট্রিক অ্যাসিড? চৌবাচ্চায় ওগুলো সত্যি নাইট্রিক অ্যাসিড। আমরা ইন্টারন্যাশনাল স্মাগলার, মেয়ে তো আছেই, প্রচুর গোল্ড নিয়েও আমাদের কারবার করতে হয়, তাই খুব দ্রুত গোল্ডকে খাদমুক্ত করবার জন্যেই এই ব্যবস্থা। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দেখো তাহলে। সম্ভব না, কারণ মৃত্যুকে নিয়ে আমি এখন খেলছি। দোহাই দোহাই তোমার, আমার কখনকে মেরো না। না আব্বু, অ্যাসিড খাও। বাপ হয়ে নিজের মাসুম দুধের বাচ্চার উপর অত্যাচার করিস না, আমরা সইবে না। ভেবেছিস মা বোনদের জীবন নিয়ে ছিলিমিলি খেলে তোরা আইনের হাত থেকে বেঁচে যাবি? না, আমি তোদের সব কটাকে ফাঁসিতে ঝোলাবো। কিন্তু তার আগেই তুমি মারা যাবে। না, মৃত্যুকে আমি ভয় করি না। সব কটাকে চৌবাচ্চায় ফেলে দে। Oh!
করছিস কেন? তুই আমার বোনকে খুন করেছিস? জবাব চাই, জবাব দে। তোরা অনেক মা বোনকে কাঁদিয়েছিস, তার জবাব চাই। আপনি খুন করেছেন? না, আমি খুনি নই, আমি শুধু আত্মরক্ষা করেছি। খুনি ছিল ওরা, আইনের চোখকে ফাঁকি দিয়ে গোটা সমাজ সংসারকে ওরা পঙ্গু করে দিতে চেয়েছিল। স্মাগলিং, ডাকাতি, খুন, নারী পাচার, এমন কোন জঘন্য অপরাধ নেই যা ওরা করেনি। কিন্তু ভদ্রতার মুখোশ পরে ওদের মতো অনেক লোক এই সমাজে আত্মগোপন করে আছে। কিন্তু আর কতদিন আমরা ওদের প্রশ্রয় দেব? কতদিন ওদের অত্যাচার মুখ বুঝে সহ্য করব? বলুন হুজুর, বলুন, বলুন হুজুর, বলুন। আর কতদিন ওরা মা বন্ধুর চোখে অশ্রু ঝরাবে? আমি সবার কাছে প্রশ্নের জবাব চাই, জবাব চাই। ইওর অনার, মিস সুইটি হয়তো ভুলে গেছেন, এটা কোনো যাত্রা থিয়েটার বা জনসভার মঞ্চ নয়। এখানে আবেগের এক কানাকড়ি মূল্য নেই, এটা আদালত। এখানে সাক্ষী প্রমাণের ভিত্তিতে, আইনের চুলচেরা বিশ্লেষণে সত্য মিথ্যার পার্থক্য নির্ভুলভাবে ধরা পড়ে। ইওর অনার, আইন নির্দোষ ব্যক্তিকে রেহাই দেয়, কিন্তু অপরাধী শাস্তি পায়। এই মিস সুইটি অপরাধী ওর অনার। সুস্থ মস্তিষ্কে মিস্টার টিটুকে সে খুন করেছে। এক অসহায় বিধবা মায়ের কোল থেকে তার একমাত্র সন্তানকে ছিনিয়ে নিয়েছে ওর অনার। মহামান্য আদালতের কাছে আমার আবেদন, বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী আসামি মিস সুইটিকে মৃত্যুদণ্ড দেয়া হোক। আসামি পক্ষ তার বক্তব্য পেশ করতে পারে। বক্তব্য পেশ করার আগে আমি মৃত মিস্টার টিটুর মা মিসেস খালেদা চৌধুরীকে কিছু প্রশ্ন করতে চাই। ওর অনার, অনুমতি দেওয়া গেল। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা, যেখানে আপনার ছেলে মারা যায় সেটা তো একটা অপরাধী চক্রের গোপন আস্তানা, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ও আর ওর সাঙ্গপাঙ্গরা সেই অপরাধী চক্র, ওটা ওদেরই আস্তানা হুজুর। না, ওটা ওটা আমার আস্তানা নয়, ওটা ওটা ওদের আস্তানা। আমি ধরে নিলাম ওটা ওদেরই আস্তানা, কিন্তু আপনার ছেলে টিটু সেখানে গেল কি করে? ওরা ওরাই কোনো স্বার্থ সিদ্ধির জন্য ভুলিয়ে ভালিয়ে আমার ফুলের মতো নিষ্পাপ টিটুকে ওদের ওই আস্তানায় নিয়ে গিয়েছিল। আর সেখানেই মিস সুইটি আপনার ছেলেকে খুন করে? হ্যাঁ হ্যাঁ, ওই আমার ছেলেকে খুন করেছে। কার কাছে শুনেছেন? শুনবো মানে আমি নিজের চোখে দেখেছি। নিজের চোখে দেখেছেন মিস সুইটি একটা ভোঁতা ছোড়া দিয়ে? না না, কোনো ভোঁতা ছোড়া নয়, তাহলে একটা ভাঙা ধারালো কাচের টুকরো দিয়ে খুন করেছে। ঠিক বলছেন? হ্যাঁ। প্লিজ নোট ইট ইওর অনার, ইওর অনার, ইনি বলছেন একটা ধারালো কাচের টুকরো, অথচ
আমার প্রতিপক্ষ দাবি করছেন একটা ছোড়া দিয়ে মিস সুইটি মিস্টার টিটুকে আঘাত করেছিল, যার ফলে মিস্টার টিটু মারা যান। বাট ইউর অনার, আমি জানি মিস সুইটি কাচের টুকরো দিয়েও মিস্টার টিটুকে আঘাত করেননি। আচ্ছা, আপনি তো একজন ভদ্র ঘরের স্ত্রী, অপরাধী চক্রের গোপন আস্তানায় আপনি কেন গিয়েছিলেন? আমি আমি সেখানে যাব কেন? তাহলে আপনি দেখলেন কি করে মিস সুইটি কাচের টুকরো দিয়ে আপনার ছেলেকে খুন করেছে? চুপ করে আছেন কেন, বলুন, জবাব দিন। আপনি মিথ্যেবাদী, সত্যকে গোপন করে আদালতে বরাবরই মিথ্যে বলে এসেছেন। না না হুজুর, পাপ কখনো চাপা থাকে না মিসেস খালেদা চৌধুরী। আপনার ছেলে টিটু তার প্রথমা স্ত্রী নার্গিসকে যৌতুকের জন্য নিজের হাতে হত্যা করেছিল, আর আপনার নিরীহ স্বামী তার প্রতিবাদ করেছিল বলে তাকে আপনার সম্মুখে আপনার সম্মতিতে হত্যা করা হয়েছে। এই ভয়ে পাছে আপনার স্বামী আপনাদের মাতা পুত্রের অবৈধ কীর্তিকলাপ ফাঁস করে দেয়, ওই গোপন আস্তানায় আপনার পুত্রের দ্বিতীয় স্ত্রী সালমাকে এবং তার মাসুম বাচ্চাকে আপনার ছেলে টিটু আপনারই সামনে খুন করেছিল। ইওর অনার, মিস্টার টিটু আমার মক্কেলের সঙ্গে সাথীদেরও হত্যা করতে চেয়েছিল। বলুন, মিস সুইটি শুধু আত্মরক্ষার জন্য কাচের টুকরো হাতে তুলে নিয়েছিল? বলুন, সত্য কথা প্রকাশ করুন, নইলে আপনার অতীত জীবনের সমস্ত কার্যকলাপ মহামান্য আদালতে প্রকাশ করে দেব, ফাঁসির হাত থেকে আপনি রেহাই পাবেন না। উভয় পক্ষে সাক্ষ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস সুইটি সম্পূর্ণ নির্দোষ, তাই তাকে সসম্মানে বেকসুর খালাস দেওয়া হলো। সেই সঙ্গে আদালতে এটাও চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে যে মিসেস খালেদা চৌধুরী দেশের চরম শত্রু এক জঘন্য অপরাধী চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, যারা অনেক নারী নির্যাতন অনেক খুনের সঙ্গে জড়িত। মিসেস খালেদা চৌধুরীর নিজস্ব স্বীকারোক্তি এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হোক। দাদু, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। থামো, তোমার ফাঁসি হওয়া উচিত। আর আমাকে লজ্জা দিও না বাবারা, খোদার রহমতে না কান মলে তওবা করে আমি আগেই সোজা হয়েছি। এই দেখো বাবা, দোষ অপরাধীর পরিণাম দেখলেন তো, অতএব সাবধান। এই যে ঘড়িটা দেখছেন, বিয়ে করার সময় আমি আমার শ্বশুরকে পেঁচে ফেলে যৌতুক হিসেবে ঘড়িটা আদায় করেছি। আজ থেকে এই যৌতুকের ঘড়িটা যৌতুক বন্ধ। যারা যৌতুক নেয় আর যারা যৌতুক দেয় তারাও সমান অপরাধী। অতএব
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বল বাবু বল তবু যদি খাস লোকটা বদলা হ্যাঁ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না